আরক্ষীর ভয়তে আরক্ষী বিষয়ার পলায়ন। গ্রেপ্তারের ভয়ত পলায়ন এসডিপিও শুভলক্ষ্মী দত্তর। নিজের কর্তব্যস্থলীর পৰা পলায়ন নাজিরার এসডিপিও শুভলক্ষ্মী দত্ত। আরক্ষী বিষয়াগৰাকীক বিচাৰি এতিয়া অভিযান চলাইছে শিবসাগর আরক্ষীয়ে। শুভলক্ষ্মী দত্তর নাজিরাত থকা সরকারি আবাস গৃহত তালাচী চলাইছে আরক্ষীর বৃহৎ দলে। গুৱাহাটী জয়ানগৰত থকা ফ্লেটতো তালাচী। জয়ানগৰৰ এইটো বিশাল অট্টালিকা, পার্লে রেসিডেন্সিত আছে শুভলক্ষ্মীর কন্যার ফ্লেট। সোমবারে নিশা ফ্লেটত শুভলক্ষ্মীক বিচাৰি শিবসাগর আরক্ষীয়ে তালাচী চলায়। কিন্তু নিশা আরক্ষীর তালাচীর আগতীয়া খবর লাভ করে ফ্লেট এরি পলাই যাবলৈ সক্ষম হয় বিতর্কিত আরক্ষী বিষয়া। শুভলক্ষ্মী দত্ত নিশা অট্টালিকার চৌহদর ওখ দেওয়াল অতিক্রম করে পলায়ন করে। দত্তই পলায়ন করার দৃশ্য বন্দী সিসিটিভিত। কিন্তু এই অট্টালিকাটোর A7D নং ফ্লেটত বিগত পাঁচ দিন ধরে আত্মগোপন করে আছিল আরক্ষীর খাকি পোশাকক বদনাম করা বিষয়াগৰাকী। দেখিছিল মানে দুই দিনের তিনি মানে চারি পাঁচ দিনের চারি পাঁচ দিনের দেখিছিল ঘরতে আসলে নিজের ঘর নিজেও মই মানে গম 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 নাপাও। তেও ওলাই মেলি যোৱা দেখিছিল না? তুমি লক্ষ্য কৰিছিলা না? তেও ওলাই মেলি গৈছিল দুবাৰ মান দেখিছিল বাহিৰলৈ। দুবাৰ দেখিছিল, দুবাৰ ওলাই গৈছিল বাহিৰলৈ। আজি নহয় আছিল ন? তেও গিৰিয়ে আছিল লগত, তেখেতে স্বামী আছিল, স্বামী আছিল নাই নেকি? মই দেখা নাই, দেখা নাই। বাইদেউ খালি দেখিছিল, তুমি অকলে দেখিছিল? কেতিয়া আহিছিল? কিমান দিন ধৰি পেলাইছিল তোমাৰ লাষ্ট? তুমি কেতিয়া লাষ্ট দেখিছিলা? কেতিয়া লাষ্ট? লাষ্ট তো কেতিয়া দেখিছিলা? কালি মই দেখিছিল, দুয়া কালি দেখিছিল। ৰাতি দেখিছিল না সন্ধিয়া? নে ৰাতিপুৱা কেতিয়া? আপোনাৰ দুটামান বজাত। দুটাত? এতিয়া আজি ৰাতি দুটা মানে তেনেকুৱা টাইম টাইমটো মোৰ মনত নাই, কিন্তু কালি ওলাই গৈছে ইভিনিং মই দেখা। মহানগৰীৰ জয়ানগৰৰ পাৰ্লে ৰেচিডেন্সিত মঙলবাৰেও তালাচী চলাই গুৱাহাটী আৰু শিৱসাগৰ আৰক্ষীয়ে। উল্লেখযোগ্য যে শুভলক্ষ্মী দত্তর বিরুদ্ধে বন করা মহিলাক অকথ্য নির্যাতন চলার গুরুতর অভিযোগ। এগারী মহিলাক দত্তই শনিবারে নাজিরার আবাসগৃহত চলাইছিল আসুরিক নির্যাতন। এই ঘটনার পাছতেই দত্তর বিরুদ্ধে সরব হয়েছিল সদৌ আদিবাসী ছাত্র সন্থা। তার পাছতেই শিবসাগর আরক্ষী তৎপর হয়েছিল শুভলক্ষ্মী দত্তর বিরুদ্ধে। আনকি চাকরির প্রা নিলম্বনও করা হয়েছিল শুভলক্ষ্মীক। বিতর্কিত আরক্ষী বিষয়াগৰাকী গ্রেপ্তারের ভয়ত পলায়ন করাটা স্পষ্ট হয়ে পড়ছে। প্রশ্ন হয় কিমান দিনলৈ পলাই থাকিব এইগৰাকী শুভলক্ষ্মী দত্ত? আরক্ষীর জালত পৰিবনে এইগৰাকী বিতর্কিত আরক্ষী বিষয়া? দল সংগঠনের ব্যাপক হেঁচাত আরক্ষীয়ে গ্রেপ্তার করবলৈ সক্ষম হবনে শুভলক্ষ্মীক? সময়ের হাতত উত্তরবুর। নাজিরার পৰা অশ্বিনী সন্দিকৈৰ সহযোগত বিকাশ অধিকারী, প্রাগ নিউজ, গুৱাহাটী।